হ্যালো, আমি হুমায়ুন ফরিদ। আজকের ভিডিওতে আপনাদের সাথে ইংরেজি কিভাবে আরেকটু কনফিডেন্টলি বলা যায় সেই ব্যাপার নিয়ে কথা বলবো। তার আগে একটু শুরুতেই বলে রাখি যে ইংরেজিটা কিন্তু আমাদের এখন সব সময়ই লাগে। আপনি দেশের বাইরে কোথাও ঘুরতে গেলে লাগে, বিদেশে বন্ধু বান্ধবের সাথে ফেসবুকে চ্যাট করতে গেলে লাগে, হোয়াটসঅ্যাপে কথা বলতে গেলে লাগে, চাকরির ইন্টারভিউগুলি আমাদের দেশে এখন সবগুলি প্রায় ইংরেজিতে হয়, আপনি পড়াশোনা করেন ইংরেজিতে, ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দেন ইংরেজিতে, ইউনিভার্সিটির যে একাডেমিক অ্যাক্টিভিটিস আছে আপনার রিটেন এক্সামগুলিও হয় ইংরেজিতে। আর ইংরেজি যে আমরা একদম জানি না সেটা না, আমরা তো ছোটোবেলা থেকেই প্রাইমারি স্কুল থেকে তারপরে হচ্ছে মাধ্যমিকে কিংবা ইন্টারমিডিয়েটে কিংবা ইউনিভার্সিটি লেভেলেও ইংরেজির সাথেই থাকি আমরা। ইংরেজি পড়ি, ইংরেজি শুনি, ইংরেজি লিখি, ইংরেজি সিনেমাও টুকটাক দেখি। হ্যাঁ, আমাদের স্পিকিংটা আমরা ইন্ডিয়ানদের মতো, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ানরা যেভাবে প্র্যাকটিস করে সেই রকম করে আমরা ওইভাবে প্র্যাকটিস করি না, এবং দীর্ঘদিন প্র্যাকটিস না করার ফলে আমাদের ভিতরে এক ধরনের লজ্জাবোধ বা এক ধরনের হীনমন্যতাবোধ জাগে। সেইটাকে তো একদিনে ওভারকাম করা যাবে না, সেটা তো 15 দিনে একটা শর্ট কোর্স করলে বা 2 ঘন্টা ইংরেজি বললে আপনি একদম ড্রামাটিক উন্নতি করে ফেলবেন, বিষয়টা তেমন না। কিন্তু ইনস্ট্যান্টলি আপনারা ধরেন যে কালকে একটা চাকরির ইন্টারভিউ বা আগামী সপ্তাহে একটা বিদেশি ইউনিভার্সিটি আপনাকে ইন্টারভিউ নেবে অ্যাডমিশন পারপাসে, সেই ক্ষেত্রে আপনি কী করে কনফিডেন্টলি ইংরেজিটা বলতে পারেন এবং ইন্টারভিউগুলি উতরে যেতে পারেন, সেই নিনজা টেকনিকগুলি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। ইটস ভেরি সিম্পল, কিছুই না, দুইটা ব্যাপার আপনি শুধু মাথায় রাখবেন। একটা হচ্ছে স্থানকাল পাত্রভেদে, আপনি যখনই যেখানে যার সাথে ইংরেজি বলেন, ইংরেজিটা যে আপনি বলতেছেন বা ইংরেজিতে তার সাথে কথা বলতে হবে এই ভীতিটা মাথায় রাখবেন না। তারপরে যখন সামনাসামনি কথা বলবেন, অলওয়েজ আপনি ইংরেজি ভালো পারেন, ইংরেজি খারাপ পারেন, আপনি ইংরেজিটা বলবেন উইথ এ স্মাইল, মানে একটা হাসি মুখ দিয়ে তার প্রশ্নের উত্তর দেবেন। আপনি সেটা বাংলাদেশের ইন্টারভিউয়ে হোক, চাকরির ইন্টারভিউতেই হোক, কিংবা পার্শ্ববর্তী দেশের কোনো দূতাবাসে যে সেটা হচ্ছে ভিসা ইন্টারভিউ হোক কিংবা স্কাইপিতে অ্যাডমিশন ইন্টারভিউ হোক, সব সময় আপনি স্মাইলি ফেসে কথা বলবেন, এক। আর 2 নম্বর ক্ষেত্রে আমাদের প্রায়ই হয় যেটা, সেটা হচ্ছে আমরা কারোর সাথে মানে অফিসিয়ালি ইংরেজি বলতে গেলে শুরুর দিকে 2-3-5 মিনিটের মধ্যে যদি আমরা 2-4টা টুকটাক ভুল করে ফেলি, গ্রামাটিক্যাল এরর হয় বা প্রোনাউন্সিয়েশন কোথাও আটকে যায় বা এদিক সেদিক হয়ে যায়, আমরা খুব হীনমন্যতায় ভুগি, আমরা খুব লজ্জা পাই এবং আমরা খুব নার্ভাস হয়ে যাই। আপনার কিন্তু এটা করলে চলবে না। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি যে দীর্ঘদিন আমি ইউকেতে পড়াশোনা করছি, জব করছি, সেখানে থেকেছি, ওদেরকে আমি অনেকটা খুব ভালো করে চিনি, ওই দেশটাও যেমন চিনি ওই দেশের ল্যাঙ্গুয়েজটাও আমি মোটামুটি বুঝি, বলি বা এটা আমি প্র্যাকটিসও করি। তো যেটা হচ্ছে, আমি ইউনিভার্সিটি অফ গ্ল্যামারগনের পন্টিপ্রিট ক্যাম্পাসে থাকতাম, একদিন হচ্ছে সেখান থেকে আমি ট্রেনে যাচ্ছি হচ্ছে কার্ডিফে, এটা ধরেন বোধহয় 12-14 মিনিটের একটা ড্রাইভ ছিল, এটা 15 মিনিটের ড্রাইভ হইতে পারে। তো সেইখানে আমি ট্রেনের ভিতরে ওঠার পরে দেখলাম যে একদল ওয়েলস, মানে ওরা আসলে সাদা চামড়ার ছেলে পেলে, টিনেজার, ব্রিটিশ বলতে পারেন আপনি, ইউনাইটেড কিংডমের সিটিজেন্স, তারা জন্মের পর থেকে ইংরেজি ভাষাতেই কথা বলে, তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি। তো এরকম একদল ছেলে পেলে উঠছে, তারা আমাকে জিজ্ঞেস করতেছে, তাদের একজনের কি, তারা 5-6 জন ছিল, এই এই শোনো, এটা কি ইউনিভার্সিটি অফ গ্ল্যামারগনের ক্যাম্পাস কিনা। তো ওদের দেশে যেরকম হয়, ওরা হচ্ছে টিনেজাররা উইকেন্ডে প্রায় দল বেঁধে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। তো মোস্ট প্রবাবলি ওরা একটু আশেপাশের কোথাও থেকে এসেছিল, ওরা ঘুরে ঘুরে দেখতেছে সবকিছু। তো আমি বললাম হ্যাঁ। তো সাথে সাথে পাশের একজন হেসে দিয়ে তার বন্ধুকে বলতেছিল, মিনো। তো এই যে লাইনটা সে বললো, মি নো, আমরা তো সেটা বলি না, তাই না? আমরা বলি আই নো নর্মালি। তো মি নো তো শুনতে একটু উইয়ার্ড লাগে। তো ও কিন্তু একদম অবলীলায় এই যে মি নো বললো, এ নিয়ে ওর কোনো টেনশন নাই, কারণ ও ফ্লুয়েন্টলি বলতেছে। তো যেটা হচ্ছে, আপনি যখন কারোর সাথে ইংরেজি বলবেন, 2-4টা শব্দ বেঁধে গেলে বা প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক না হলে আপনি নার্ভাস হয়ে যাবেন না কিছুতেই। ইংরেজিটা তো আপনার আমার মাদার ল্যাঙ্গুয়েজ না, তাই না? আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। তো ধরেন আজকে একজন জাপানিজ বা একজন চাইনিজ
সে কি বাংলাদেশে এসে 6 মাস বা 1 বছর বা 2 বছরের মধ্যে আপনার আমার চেয়ে ভালো বাংলা বলতে পারবে? কিছুতেই পারবে না। আমরা কিন্তু বিদেশি কারো কাছে বা কারো মুখ থেকে যে বাংলা সে আমার চেয়ে ভালো বলতেছে এটা কিন্তু আমরা আশাও করি না। তো ইংরেজি একটা বিদেশি ভাষা, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, এখন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি আপনাকে জানতেই হবে, বলতেই হবে, শিখতেই হবে, পড়তেই হবে। কিন্তু সেটা নট নেসেসারি যে আপনি একদিনে বা 2 বছর 3 বছরের মধ্যে সেটা একদম ব্রিটিশ কিংবা আমেরিকান বা একজন ক্যানাডিয়ানের মতো আপনি ইংরেজি বলাটা শিখে ফেলবেন, সেটা কিন্তু হবে না, সেটা সময় লাগবে। সেই জন্য ওদের মতো বলতে চাইলে ওদের কোনো একটা দেশে যে আপনাকে পড়তে হবে, দীর্ঘদিন থাকতে হবে, 6 বছর 3 বছর বা 10 বছর 12 বছর, তারপরে আপনি ওদের মতো নেটিভ ফ্লুয়েন্সিটা আপনি পাবেন। তো আজকে শেষ করার আগে আমরা আবার আপনাকে টেকনিক দুটার কথা বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি যখনই কথা বলবেন কারোর সাথে ইংরেজিতে, আপনি ভুল বলেন খারাপ বলেন, আপনি উইথ এ স্মাইল, একটা হাসি মুখ নিয়ে তার সাথে কথা বলবেন, একটা আগ্রহী ফ্রেন্ডলি মুডে কথা বলবেন। আর 2 নম্বর হচ্ছে, যে কোনো ধরনের ভুলভাল ইংরেজি বললেও আপনি কিছুতেই নার্ভাস হবেন না বা লজ্জা পাবেন না বা হীনমন্যতা বোধের কোনো কারণ নাই। এই যে আমি দীর্ঘদিন ইউকেতে টপ একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আসছি, আমি এখন একটা খুব ভালো ইউনিভার্সিটিতে পড়াই, পার্ট টাইম অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবে পড়াই, আমি কি হঠাৎ করে কারোর সাথে ইংরেজি বলতে গেলে খুব আগের মতো বলি? বলি না। তো আমি সেই ব্রিটেন থেকে চলে আসছি 2013 সালে, আজকে 2023, 10 বছর। যে জন্য প্রথম কারোর সাথে কথা বলতে গেলে, ইংরেজিতে কথা বলতে গেলে এখনও কিন্তু প্রথম 5 মিনিট আমি এক ধরনের মানে আনইজি ফিল করি, কারণ ইংরেজিটা আমাকে রেগুলার বলতে হয় না। তা আপনাদের যাদের কর্পোরেট সেক্টরে চাকরির ইন্টারভিউ থাকে, পরীক্ষার ইন্টারভিউ থাকে বা ভিসা ইন্টারভিউ থাকে, সেইখানে আপনি খুব কনফিডেন্টলি হাসি মুখে ইংরেজি বলবেন, এবং ভুলভাল ইংরেজি বললেও এটা যেন আপনাকে বদান না করে, আপনি কনভারসেশনটা মনের আনন্দে ক্যারি করবেন। ধন্যবাদ।